16 তারিখের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সদর মহকুমার অন্তর্গত বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা তাদের প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম সংগ্রহ করে উমাকান্ত স্কুল থেকে। সদর মহকুমার 8টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কর্মীরা এই সরঞ্জাম সংগ্রহ করেছেন বলে সদরের রিটার্নিং অফিসার জানিয়েছেন। মোট 453টি পোলিং বুথের ভোটকর্মীরাই এদিন উপস্থিত ছিলেন বলে জানান তিনি। আজকে মূলত যে আমাদের 16 তারিখে যে আমাদের পোল ডে, আমাদের এই জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন 2023 এটার আজকে মেটেরিয়াল চেকিং হচ্ছে, এই জন্য সদরের যে 8টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে ওই 8টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যারা ভোটকর্মী আছে তারা নিজস্ব মাল যেটা আছে ওটা মাল বুঝে নিচ্ছে। সবগুলা আগে এখানে হচ্ছে, হ্যাঁ সবগুলি আমাদের উমাকান্ত ওল্ড বিল্ডিং ও আমাদের উমাকান্ত যে নিউ বিল্ডিং এই কমপ্লেক্সে হচ্ছে। কতটা টিম রয়েছে টোটাল আমাদের এখানে? 453 মতন অ্যাপ্রক্সিমেট পুলিশ স্টেশন আছে, তো এই সবগুলি টিমই এখানে উপস্থিত হয়েছে। কবে নাগাদ তারা রওনা দেবে? ওরা রওনা দেবে, ওরা কালকে আসবে। কালকে আমরা 8টার সময় টাইম দিয়েছি ট্রেনিংকে, তো 8টার সময় এসে যে যা পুলিশ স্টেশন থেকে রওনা সদর সাবডিভিশনের অন্তর্গত মহিলাদের পরিচালিত কটা আছে পুলিশ স্টেশন? মহিলাদের প্রতি এসএমএ পরিস্থিতি দুটি করে ওমেন সিটি পুলিশ স্টেশন হবে। ভোটের সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা আগামীকালই নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানান মহকুমার আর ও আধিকারিক। নির্বাচনের প্রক্রিয়ায় মহিলা পরিচালিত বুথ ও থাকবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।